যে মানুষটাকে কখনো দেখিনি, যার কণ্ঠস্বর কখনো শুনিনি, যার পবিত্র সান্নিধ্যে উপস্থিত হওয়ার সৌভাগ্য কখনো হয়নি, যে মানুষটা আর আমার মাঝে 1400 বছরেরও বেশি সময়ের ব্যবধান, সে মানুষটা কেমন করে এত আপন হয়ে গেল? যারা বোঝে না, 21 শতাব্দীতে বসবাস করা শত শত কোটি মানুষ মধ্যযুগের আরব সমাজের একজন ব্যক্তির প্রতি এত টান অনুভব করে কিভাবে, তাদের কেমন করে বোঝাবো ইয়া রাসূলুল্লাহ আপনাকে কেন এত ভালোবাসে, আপনাকে কেউ কিভাবে না ভালোবাসবে ইয়া রাসূলুল্লাহ? আপনার মুখে যে সবসময় ছিল এক মন ভোলানো হাসি, আপনি যার সাথেই কথা বলতেন তাকে উপহার দিতেন আপনার সেই অপরূপ হাসি মুখ, জাতি বর্ণ সামাজিক ও আর্থিক অবস্থা নির্বিশেষে প্রতিটি মানুষের সাথে আপনার আচরণ ছিল অত্যন্ত শ্রদ্ধাশীল। দুনিয়ার মোহ কখনো আপনাকে আকৃষ্ট করতে পারেনি। আপনি যখন খেজুর গাছের ডাল দিয়ে তৈরি মাদুরে শুয়েছিলেন, আপনার পিঠে এর ছাপ পড়ে গিয়েছিল। যেদিন প্রচণ্ড ক্ষুধার তাড়নায় আবু বাকর বেরিয়ে পড়েছিলেন, পেটে সারাদিন এক ফোঁটাও খাবার পড়েনি, তাই পেটে পাথর বেঁধে রেখেছিলেন, পেটটাকে চাপিয়ে রাখলে যদি ক্ষুধার অনুভূতি কিছুটা কম হয়। হাঁটতে হাঁটতে তখন তার দেখা হলো ওমারের সাথে, এবং ওমারেরও ছিল একই অবস্থা, পেটে সারাদিন এক ফোঁটাও খাবার পড়েনি, তাই পেটে পাথর বেঁধে রেখেছিলেন।